বিরতির পর আবারও আপনাদের স্বাগত। দুর্গাচুমনি আড়ি ব্লকের অন্তর্গত পশ্চিম কুচাইনালা পঞ্চায়েতের মিথির মিয়া গ্রামের সফল কৃষক সমীর দাস প্রতি বছর বর্তমান শীত মৌসুমে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, ফসলি বেগুন, খিরা, পরাশ, পেঁয়াজ, রসুন ইত্যাদি ফসল চাষ করে বাজারজাত করেন, আয় করেন দ্বিগুণ। শুক্রবার রাতে দুষ্কৃতিকারীরা সমীর দাসের জমিতে হানা দিয়ে প্রচুর টমেটো, ফুলকপি এবং বেগুন গাছ লাগানোর জমি থেকে তুলে ফেলে দেয়। টমেটো, ফুলকপি ও বেগুন গাছগুলোর মধ্যে ফুল এসেছিল। শনিবার ভোরে জমিতে গিয়ে সমীর দাস গিয়ে দেখেন উল্লেখিত ফসলে প্রচুর সংখ্যক গাছ তোলা অবস্থায় পড়ে আছে। গ্রামের অন্য কৃষকরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে সমীর দাসের জমির অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং তীব্র নিন্দা জানান এই ঘটনার। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক সমীর দাস জানিয়েছেন ওনার কোন শত্রুতা নেই কারোর সঙ্গে, কিন্তু কেন দুষ্কৃতিকারীরা এভাবে ফসল নষ্ট করল সেটা তিনি কোনোভাবে বুঝে উঠতে পারছেন না। এতে প্রচুর ক্ষতি হয়েছে তার। রাজ্যে ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে এরকমের একটা প্রবণতা, বিভিন্ন জায়গাতে যারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন বা ভালোভাবেই রোজগার করছেন তাদের জমির উপরে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সেখানে একটা আক্রমণ চালানো হয়, জমি নষ্ট করে দেওয়া হয়, বা সেখানে যদি মাছের চাষ করে থাকেন তাহলে মাছে পুকুরে হয়তো বিষ ঢেলে দেওয়া হয় বা অন্য কোনো রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। এইসব বিষয়গুলোকে কেন্দ্র করে রাজ্য সরকারের একটা কঠিন আইন প্রণয়ন করে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা উচিত, কারণ দিনের পর দিন এই বিষয়গুলো চলেই যাচ্ছে এবং সেখানে কারোর এখনো পর্যন্ত কনভিক্টেড হওয়ার খবর কিন্তু সেইভাবে উঠে আসেনি, এবং যদি কেউ কনভিক্টেড হয়ে থাকে তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও কিন্তু করছেন সংশ্লিষ্টরা, যাতে করে আগামী দিনে কেউ এই রকমের ঘটনা করতে সাহস না পায়। আজকের এই ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্ট কৃষক শুনব। গ্রামের আমার নাম সমীর দাস, দুই কানি টমেটো লাগাইছি, দুই কানি লাগাইছি টমেটো। টমেটোর মধ্যে কালকে গতকালকে রাত্রেবেলা কারা বা কারা আয়া দেখছি না, আমি রাত্রেবেলা সব গাছ উঠাই লিছি। আজকের থেকে আর পনেরো দিন পরে টমেটো ধরে যাবো গিয়া, মানে কমপ্লিট কাজ কইরা কপিও এদিকে খুলছে কিছু দ্বারা, ভালো কিন্তু কতটুকু দ্বারা তুলে লাগছে, আর এদিকে টমেটো তো তুলছই। আজকের থেকে এক মাস আগে বেগুন দুইবার তুলছিল গাছ এমনভাবে রাত্রেবেলা। তো এই যে আপনার যে ক্ষতি করছে দুষ্কৃতিকারীরা, আপনারা কি মানে কারোর কাছে নালিশ বা বিচার টিচার চাইছেন যে এটি কারা করতেছে? আমরা কারা করতেছে আমরা জানি, কিন্তু কোন যেতেছে না, কোন বিচার কার কাছে দিবেন? বিচার দেওয়ার জায়গা হয়নি, কোন বিচার দেওয়ার কোন জায়গা রাখা নাই এখন। কারণ এই বেটার দেখে তার নষ্ট করছে, এটা তো জনগণ সবাই খাই ধরিলে, কিন্তু এইভাবে নষ্ট করা ঠিক হয়েছে না, এটা আপনারা একটু মানে দীক্ষা দেন। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য, এবং স্বাভাবিকভাবে গোটা এলাকার যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা তীব্র নিন্দা জানাচ্ছেন এবং এক প্রকার আতঙ্কিত হয়ে রয়েছেন তারা, কারণ এভাবে রাতের আধারে যদি নিজেদের ফলিত জমিতে এভাবে এরকমভাবে গাছ উপড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা কোনো কারণ ছাড়াই, তাহলে এই বিষয়টা কিভাবে তারা রোজগার করবেন? প্রচুর ক্ষতি হচ্ছে তাদের, সে কথাই কিন্তু জানিয়েছেন তারা। এখন প্রশাসন এই ব্যাপারে কি ব্যবস্থা নেয় সেটাই দেখার বিষয়। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।